রফিক ও শফিক দুই ভাই তাদের পিতামাতা বেঁচে রয়েছে এবং তাদের যে পিতা রয়েছে তার সকল সম্পত্তি রফিককে দান করে দিয়েছে শফিককে কোনো রকম সম্পত্তি তিনি দেননি এখন শফিকের করণীয় কি এবং আইনে শফিকের আসলেই কিছু করণীয় রয়েছে কিনা হ্যাঁ আমাদের দেশে কিন্তু এ ধরনের সমস্যা অনেক হয়েছে একজন ছেলেকে তার সকল সম্পত্তি তার পিতা দান করে দিচ্ছেন এবং অন্য একজনকে বঞ্চিত করছেন এক্ষেত্রে আইন কি বলে আজকের ভিডিওটিতে সে বিষয়টি সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখছেন ল মিডিয়ার সাথে আমি আছি হাসান লোক মৃদুল যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আইন বিষয়ক ভিডিওগুলো বানাই এবং নিত্য নৈমিত্তিক যে আইনের যে সমস্যা রয়েছে বা আমাদের দৈনন্দিন জীবনে যে আইন ঘটিত সমস্যা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে থাকি সেগুলো জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন মূল আলোচনায় ফিরে আসি আলোচনার বিষয়বস্তু হলো যে একজনকে বঞ্চিত করে বা পিতা যদি তার সম্পত্তি অন্য ছেলেদেরকে বাদ দিয়ে শুধু একজনকে দান করে থাকে তাহলে এর কোনো প্রতিকার রয়েছে কিনা আসলে বাংলাদেশের আইনে এর কোনো প্রতিকার নেই কারণ যার সম্পত্তি তিনি চাইলে সম্পূর্ণ অংশ বিক্রি করে দিতে পারেন বা কাউকে দান করে দিতে পারেন শুধু ছেলেকে না ছেলের বাইরে অন্য কাউকে চাইলেও দান করে দিতে পারেন এবং বিক্রি করে দিতে পারেন আইন তাকে কোনো রকম বাধা প্রদান করবে না অর্থাৎ অন্য ছেলেদেরকে বঞ্চিত করে যদি একজনকে দান করে থাকে বা অন্য কাউকে দান করে থাকে সেক্ষেত্রে আইন কিন্তু কোনো বাধা প্রদান করেনি এবং অন্যান্য ছেলেদের কিন্তু এর থেকে কোনো প্রতিকার নেই তবে পিতামাতার উদ্দেশ্যে আমার একটি কথা থাকবে রাষ্ট্রীয় আইনে হয়তো অনেক কিছুই বাধা প্রদান করেনি বা অনেক কিছুকেই বৈধ ঘোষণা করা হয়েছে কিন্তু ধর্ম বলেও তো একটা কথা রয়েছে পরবর্তীতে হাসরের ময়দানে কিন্তু আমাদের সকলকেই দাঁড়াতে হবে সেই বিষয়টি মাথায় রেখে অবশ্যই ধর্মীয়ভাবে যে বন্টনের বিষয়টি রয়েছে সেভাবে বন্টন করার চেষ্টা করবেন কারণ এই জীবনে কিন্তু শেষ নয়